ओम तव कथामृतम तप्त जीवनम खविभिरीतम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री भगवानের अशेष इच्छाय় আমরা আবার সমবেত হয়েছি আজকের পাঠচক্রে। বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার আমরা আলোচনা করছি স্বামী নিত্যাত্মানন্দজির লেখা শ্রীমদর্শন। আমরা যে অধ্যায়কে এটা পড়ছি সেই অধ্যায়ের শীর্ষক হচ্ছে আগে ঈশ্বর পরে সব আমায় ধর। এটি প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায় থেকে আমরা পড়ছি এবং বিগত দিন আমরা খানিকটা পড়াশোনা করেছিলাম। আজকে ক্লাস শুরু হওয়ার আগে একটা ছোট্ট কথা আপনাদের বলতে চাই, বলতে পারেন একটা ছোট্ট অনুরোধ। আপনারা অনেকেই জানেন গত পয়লা বৈশাখ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের জন্মশতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে। সেইখানে তার স্মৃতি সংসদ দুটি গ্রন্থ প্রকাশিত করেন, একটি তস্মৈ নমো এই নামে একটি চিত্রে এবং রচনা সংগ্রহ, আরেকটি হচ্ছে জ্ঞানাঞ্জন বলে একটি গ্রন্থ, যাতে 117টি বাংলা স্মৃতিকথা পূজনীয় গীতানন্দজিকে লেখা এবং 33খানা ইংরেজি স্মৃতিকথা আছে। সন্ন্যাসী গৃহী সবাই নানা দিক থেকে নানাভাবে পূজনীয় মহারাজকে দেখার চেষ্টা করেছেন এবং সেইভাবেই ওই স্মৃতিকথা স্মৃতি গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এতদিন এই গ্রন্থটি কিছুতেই বাইরে পাওয়া যাচ্ছিল না, যারা আগে বুক করেছিলেন তাদেরকেই দেওয়া হচ্ছিল। এখন গ্রন্থটি অ্যাভেইলেবল হয়ে গেছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, আমাদের যোগদান, তারপরে উদ্বোধন পত্রিকা, উদ্বোধন অফিস এবং অদ্বৈত আশ্রম, এই চার জায়গা থেকেই পাওয়া যাচ্ছে। 500 টাকার মূল্য ধার্য করা হয়েছে, 10% কমিশনও দেবেন, এরকম ঠিক হয়ে আছে। বইটা পড়ার এই কারণে, আমরা অনেকেই পূজনীয় গীতানন্দজিকে সবাই খুব ভালো করে দেখিনি, আমরা যারাও দেখেছি তারা জীবনের শেষ প্রান্তে খুব দীর্ঘ দিন ধরে দেখিনি, এবং যারা দেখেছি অনেক সময় তারা ভালো করে চিনিও না, কারণ পূজনীয় মহারাজ নিজেকে খুব প্রাইভেট পার্সন করে রাখতেন, লুকিয়ে রাখতে ভালোবাসতেন, নিজেকে কখনো কোনো দিন সামনে আসতে দেননি। আমার সৌভাগ্য হয়েছিল পূজনীয় গীতানন্দজি মহারাজ আমার ব্রহ্মচর্য দীক্ষা এবং সন্ন্যাস দীক্ষা দুটো দীক্ষায় আমাদের আচার্য ছিলেন। সন্ন্যাস দীক্ষায় যেমন গুরু ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দীক্ষায় গুরু যিনি আছেন তিনি মন্ত্রদান করেন, কিন্তু যে আহুতি ইত্যাদি এটি পরিচালনা করেন তিনি আচার্য, এই আচার্যের পদে ছিলেন এবং অসাধারণ আমাদের অভিজ্ঞতা ওনার সঙ্গে থাকা। একটি দীর্ঘ সাধু জীবন যাপন করে গেছেন এবং আমাদের চোখের সামনে শ্রীমার যে কথা, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি, এই নিরন্তর জপ করে যাওয়ার কথা, অথচ সব কাজের ভেতরে তিনি আছেন, কিন্তু তারই মধ্যে যতটুকু অবসর সময় পাচ্ছেন, এই স্মৃতিকথা আমরা অনেকবারই বলেছি যে মহারাজের কাছে চেক সই করাতে গেছি, গিয়ে দেখছি প্রথম দরজাটা খুলতেই দেখছি যে মহারাজ বসে জপ করছিলেন, কিন্তু দ্বিতীয় দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে ততক্ষণে মহারাজ দু হাতে মালা রেখে জপ করতেন, এক হাতে মাহাতে দুটো মালাই নিয়ে, ওনার চেয়ারের হাতলটা খুব লম্বা ছিল, তাতে একটা কাঠের পাটাতন রেখে তিনি বসে বসে সব চেক টেক সই করে দিলেন। চেক সই করে দেওয়ার পর উনি জিজ্ঞেস করতেন যে আমরা কিছু খাবো কি না, ফ্লাস্কে চা করা থাকতো, ফল থাকতো, মিষ্টি থাকতো, আমরা যদি খেতে চাইতাম খেতেও পারতাম, কিন্তু যদি বলি না মাছ খাবো না তাহলে ঠিক আছে, আমরা সেই কাঠের পাটাতনটা একদিকে রেখে যখন প্রথম দরজাটা বন্ধ করতাম দেখতাম মহারাজ ওইখানে যেখানে থেমেছেন সেখান থেকেই আবার জপ করতে শুরু করে দিয়েছে। কোনো রকম বিরক্তি নেই, কোনো রকম কিছু নেই, ক্লান্তি নেই, একটা মানুষ নিরন্তর ভগবানের নামে আনন্দে মত্ত হয়ে আছে, এরকম আমাদের দেখা অনেকের দেখা। এবং একটি তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে একটি সাধু জীবন। আমরা, আমার মনে আছে আমি যখন প্রথম সাধু হতে আসি, গ্রন্থগুলো কী কাজ করে, আমি যখন প্রথম সাধু হতে আসি একটা স্বাধীনচেতা জীবন থেকে হঠাৎ করে সাধু জীবনেতে এসে পৌঁছলাম, সেখানে সবার কথা শুনে চলতে হতো এবং প্রতি মুহূর্তে আমার সেই স্বাধীন সত্তা সেটাকে সবসময় আঘাত করত। এমন সময় একটি গ্রন্থ, সেটি প্রকাশিত হবে তখনও সেটা প্রকাশ পায়নি, প্রুফ দেখার জন্য এসেছিল, সেই প্রুফের একটি অংশ পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি আমায় পড়তে দিলেন। গ্রন্থটি এক বিখ্যাত মহামানবের, গ্রন্থের নাম হচ্ছে আপনারা পড়েছেন অনেকেই, শতবর্ষে আলোকে স্বামী মাধবানন্দজি। মাধবানন্দজির জীবনী পড়ে এবং তাঁকে দেখা মানুষজনদের স্মৃতিকথা পড়ে আমার মনে হলো যে জীবনটা, সাধু জীবনটা অনেক বেশি মধুর, আমি যেভাবে দেখছি সেরকম নয়। এবং আমার এই ধরুন প্রায় 3 দশক কেটে গেছে, সঙ্গে এই সবটুকুর চালিকা শক্তি কিন্তু মাধবানন্দজির
এই স্মৃতিগ্রন্থ। অনেক সময় অদেখা মানুষের স্মৃতি, অদেখা মানুষের ভালোবাসা আমাদের জীবনে অনেকখানি প্রেরণা দেয়। ঠাকুরকেও তো দেখিনি, ঠাকুরমা স্বামীজি কাউকে তো স্থূল চক্ষে দেখিনি, ওরা আমাদের দেখেছেন, কিন্তু আমরা যে তাকে ভালোবাসতে শিখেছি শুধু তার কথা পড়ে, তার লীলা পড়ে, সেটি লীলা অনুধ্যান করে, এটি হচ্ছে কথা। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, কারণ এই বইগুলো খুব বেশি দিন, এতে একটা কমিটি তৈরি হয়, তারা ছাপে, তারপরে শেষ হয়ে গেলে আর কেউ দায়িত্ব নেয় না। অতএব যত তাড়াতাড়ি পারবেন এই গ্রন্থটিকে সংগ্রহ করবেন, পড়বেন, দেখবেন একবারে জীবনে আমূল বদল হয়। আমি বলবো আজকে একটি ঘটনা বলবো, আমাদের পাঠের বিষয়ের মধ্যেই আছে গীতানন্দজির জীবনের একটি ঘটনা, যেটা আমি আমার লেখায় লিখেছি, এটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছিল। হ্যাঁ ঠিক, তারপরে সেই ওই লেখার মধ্যে আছে, মানে এই ঘটনাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল আমার সাধু জীবনে। সাধু সঙ্গ মানুষকে কেমন পরিবর্তন করে আমি আমার নিজের চোখের সামনে সেই ঘটনাটা দেখেছি, এবং এইটি আজকে আমরা আপনাদের অনুরোধ করব এই গ্রন্থটি সংগ্রহ করতে, অন্যদের উপহার দেওয়ার জন্য, যারা সাধু সঙ্গ মানে যারা সাধক জীবন যাপন করতে ইচ্ছা করছেন। আমরা তো অনেক কিছু দিই, ধুতি কাপড় হেনা মেনা তেনা কত কী দিই, তার সাথে একখানা এরকম জীবনদায়ী গ্রন্থ উপহার দিলে ভালো। আমরা বিগত দিন পড়ছিলাম যে মহারাজ বলছেন একটি কথা, বলছেন কাশীপুরের বাগানে একদিন একজনকে বলেছিলেন, সন্ধ্যার সময় কি হই হই করে বেড়াচ্ছিস, আয় আমার কাছে বসে ধ্যান জপ করো, নয়তো শেষে কি পরের বৌঝি টেনে নিয়ে বের করবি। এই যে সাধন ভজনের ওপর একটা গুরুত্ব, এটা শ্রীরামকৃষ্ণদেব খুব বেশি করে জোর করে দিতেন, সকাল সন্ধ্যায় ঠিক মতো জপ ধ্যান করার। এবং তিনি তো আপনারা জানেনই হার্ড টাস্ক মাস্টার, কাকে কোথায় যেখানে জপ করতে বলেছেন সে সেখানে গিয়ে জপ করছে কিনা, যাকে যে সময় জপ করতে বলেছেন সে সময় উঠে সে জপ করছে কিনা, এটি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। শুধু উপদেশ দিয়েই ক্ষান্ত থাকতেন না, তিনি দেখতেন যে সবাই সেই উপদেশটি অনুসরণ করছে কিনা, এবং সেটি তার ভীষণ রকমের জোর ছিল, তিনি খুব জোর দিতেন। আমার মনে আছে যে এরকম গম্ভীরানন্দজি মহাজের জীবনের ঘটনা, খুব সম্ভবত চেতনানন্দজির বক্তৃতায় ছিল, বক্তৃতায় এক জায়গায় তিনি বলেছিলেন যে বিকেলে তারা ক্যারাম খেলছিলেন। আপনারা যদি গিয়ে দেখেন, এটা অদ্বৈত আশ্রমের ভেতরের পরিবেশটা খানিকটা, এই যেহেতু ঠাকুর বাড়ি নেই তাই আপনাদের আপনার আমার বাড়িরই পরিবেশের মতো, কিন্তু একটু অন্যরকম, মহিলা নেই, মহিলা বর্জিত একটি ইয়ে, সব ছেলেরা বসে ওখানে ক্যারাম খেলছে। গম্ভীরানন্দজি মহাজ ঘরে ছিলেন, বাইরে বেরিয়ে এসে দেখলেন, এখন তারা প্রত্যেকেই খুব স্টলওয়ার্ট সাধু, তাদেরকে খুব ধমক দিলেন, সন্ধ্যেবেলা কি ক্যারাম খেলা, যাও গিয়ে যে যার ঘরে গিয়ে বসে জপ ধ্যান করতে যাও, এই ভীষণ রকমের বকাঝকা। এই সাধন ভজন নির্দিষ্ট সময় সাধন ভজন করাটা দরকার। শ্রী শ্রী ঠাকুর যেরকম বলছেন যে চারাগাছ যখন ছোট থাকে তখন তার চতুর্দিকে বেড়া দিতে হয়, নিয়মের অনুশাসনে আমাদের নিজেদের বাঁধতে হয়, এবং নিয়মের অনুশাসনে আমরা প্রাথমিকভাবে বাঁধলে ঠাকুরের কথায় সেই গাছ যখন বড় হয়ে যায়, তার গুঁড়ি যখন মোটা হয় তখন তাতে হাতি বেঁধে রাখলেও কিছু হয় না, তখন জীবনের কোনো আঘাতে কিছুতেই কিছু হয় না। আমরা ওইখানে গিয়ে থেমেছিলাম, তারপরের অংশে পড়ব। বলছেন যে ঠাকুর সিদ্ধায় তিনি চাইতেন না, পেড়া বের করা পেট থেকে হেঁটে নদী পার হওয়া ওসব তিনি শুনতেই পারতেন না। সাধু সঙ্গে সংস্কার বদলায় নিত্য সাধু সঙ্গে, সাধু সঙ্গে সংস্কার বদলায় নিত্য সাধু সঙ্গে, সাধুরও সাধু সঙ্গের দরকার। সাধুদের মধ্যে যারা শেষে গিয়ে লোকালয় বাস করে বুঝতে হবে তাদের পূর্ব সংস্কার জাগ্রত হয়েছে, সংস্কার এমনই শক্ত, নিত্য সাধু সঙ্গ চাই। ঠাকুর যেটা চাইতেন না সেটা হচ্ছে সিদ্ধাইয়ের ওপর জোর দিতে চাইতেন, এটা কখনো সিদ্ধাইয়ের ওপর আমাদের সাধক জীবন দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ সিদ্ধাই আসবে, আপনি সামান্য যেটুকু কাজ করুন তাতেই সিদ্ধাই আসবে, ভালো কাজ করুন তাতেও সিদ্ধাই আসবে, কু কাজ করুন তাতেও সিদ্ধাই আসবে, সিদ্ধাই আসবে, এক্সপার্টাইজ আপনারা নিজেরাও বুঝতে পারেন না। আগে যখন প্রথম প্রথম রান্না করতে শুরু করেছিলেন তখন যেরকম বলে দিয়েছে যে এক চামচ নুন দিতে হবে, এক চামচ হলুদ দিতে হবে, তারপরে এতটা জিরে দিতে হবে, এতটা আদা দিতে হবে, খুব কনসিয়াসলি আপনারা করতেন। ইদানিং আপনারা এর সঙ্গে তার সঙ্গে গল্প করতে করতে ঠুকে ঠাকে, এখন তো সব গুঁড়ো গুঁড়ো মশলার যুগ হয়েছে, এখন আর আপনাদের সর্ষে বাটতে হয় না, কিন্তু সেই আন্দাজটা আপনাদের মাথার মধ্যে আছে, বাটির ভেতরে কতটা সর্ষে, বাটির মধ্যে জলের মধ্যে কতটা সর্ষে দেওয়া হবে, এবং সেই সর্ষের দিলে সেইটা কতটা মিশ্রণ তৈরি হবে, এবং সেটা দিয়ে কীরকমভাবে কী হবে, এগুলো সব আপনাদের আন্দাজে জানা আছে।
এখন আর কিন্তু আপনাদের চেষ্টা করতে হয় না, আগের মতো আর কোনো রকম চেষ্টা করতে হয় না। এও ঠিক তাই, এই প্রত্যেকে ঠিক যেরকম আপনারা কাজ করতে করতে নিজের কাজ করতে করতে, আমার মনে আছে আমি যখন প্রথম বেলঘরিয়া স্টুডেন্ট হোমে গেলাম, ঠাকুর ঘর মুছতে দিয়েছে, একটি ছেলে আমাকে ঠাকুর ঘর মোছানো শেখালো। কিরকম ঠাকুর ঘর মোছানো, বলছে ঠাকুর ঘরটাকে তিন ভাগে ভাগ করে নিন, ঠাকুরের গর্ভমন্দিরটা দুপাশটা চওড়া মাঝখানটা সরু। ও আমাকে দেখালো, আবার প্রত্যেকটাতে চারটে করে ছক আছে, আপনি একবার করে নিজের নেতাটা নেবেন, চারটে চককে ছককে একবারে ঘষে নেবেন, তাহলে একটা স্কোয়ারকে আপনার ইয়ে হয়ে গেল, মোছা হয়ে গেল। আবার পরের চারটে ছককে করলে একটা দিক পুরো হয়ে গেল। এবার লম্বা ছক দুটো আছে, ছটা ছক, সব শুধু তিন ভাগে ছটা ছক আছে, এই চারটে চারটে স্কোয়ারের ছক। ছেলেটা শেখাচ্ছে এরকমভাবে হাত বুলিয়ে নেবেন, দেখবেন পুরো ঘরটা আপনি 3 মিনিটের মধ্যে মুছে ফেলবেন। আমার কত সময় লাগতো আগে ঠাকুর ঘর মুছতে, ওই ছেলেটা আমাকে শেখালো। ঠাকুরের ফুল কেমন করে তুলতে হয়, বললেন আগে বুঝলেন অর্ঘের ফুলগুলো, ঠাকুরের পায়ের ওপর যে বোঝা আছে সেই ফুলগুলোকে সরিয়ে দিন। আমরা ঠাকুরের পা, ঠাকুর মা, স্বামীজি, রাজা মহারাজ, তারপরে বানেশ্বর ঠাকুমায়ের ইয়ে ছিল, নখচুল ছিল, সেই অস্থি, তার উপর সব ফুলগুলোকে সরিয়ে, তারপর ধীরে ধীরে বেদির ফুল সরাতে শুরু করলাম। দেখালো দু ধরনের ঝুড়ি ব্যবহার করবেন, অল্প ফুলের জন্য অল্প ঝুড়ি, বেশি ফুলের জন্য বড় ঝুড়ি, আর প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করবেন বেশি ফুল তোলার জন্য, টানলেই সব চলে যাবে। এগুলো সিদ্ধাই, এগুলো করতে করতে ওর অনুভব হয়েছে, অনুভবটাকে আমাকে বলছে। আমি রোজ ভাবতাম 10টা ধূপ বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়ে যায়, সারাদিনেই 10টা ধূপ কী করে কাজে লাগবে দেখিয়ে দিল, খুব সহজ। সকালে মঙ্গল আরতিতে দুটো জ্বালাবে, ঠাকুরের পূজায় দুটো ব্যবহার করতে হবে, একটা পূজায় বসার সময় জ্বালাবে, আর দেখতে থাকবেন যদি বানেশ্বর শিবের সময় ক্ষয় হয়ে গিয়ে থাকে তাহলে দিয়ে দেবেন, আর সব জলের ছিটা দেবেন, আপনার দুটো ধূপে গোটা পুজো হয়ে যাবে। আবার বিকেলবেলা 2টো ধূপ জ্বালাবেন, সন্ধ্যা আরতির সময় 6টা ধূপ, ওরা বলেছে 10টা তো আপনি তার কমে করে দেবেন, সে তার অভিজ্ঞতা, তার এক্সপার্টাইজ আমাদের দিচ্ছেন, এটা তার সিদ্ধাই এক ধরনের, সে আমার ভেতরে সঞ্চার করছে, সে যে ও কাজ করতে করতে যে অভিজ্ঞতাটা অর্জন করছে সেটা সে আমার ভেতরে সঞ্চার করছে। কিন্তু আমরা যদি ওই জিনিস নিয়েই মেতে থাকি তাহলে কিন্তু কাজ করা যাবে না, আমাদের বুঝতে হবে আমরা ঠাকুরের সেবা করতে এসেছি, ওই কাজটা ওই পদ্ধতিটাকে অবলম্বন করে আমি কি করে নিজেকে আরো বেশি উৎসর্গ করব। শ্রীরামকৃষ্ণ সব, এই শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখার মূল কথা হচ্ছে স্বামীজি চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের এমন একটা জীবনী লেখা হোক যেখানে মানুষ শ্রীরামকৃষ্ণকে লোকে চিনবে, তার যে যে দীর্ঘ তপস্যা, মানুষের জন্য তার ভালোবাসা, লোকাতীত জীবন যাপন করেও কি করে তিনি সারাটা জীবন লোক কল্যাণে কাজ করে গেছেন, এই ভাবনাটা নিয়ে আসা তিনি লিখেছিলেন স্বামীজির চিঠিতে আছে। তার কি আর অন্য কোনো কাজ ছিল না যে শুধু মদের বোতলকে ডিগুপ্তের ওষুধে রূপান্তরিত করবে, তার যে তীব্র ত্যাগ, তার যে তীব্র বৈরাগ্য, এগুলো যদি মানুষ জানতে না পারে তাহলে তার আশাটা মিথ্যে হয়ে যায়। সেই কারণে স্বামী বিবেকানন্দ খুব চেষ্টা করেছিলেন যে শ্রীরামকৃষ্ণের একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ প্রকাশিত হোক। সেই কারণে যখন প্রথম শ্রীরামকৃষ্ণ পুঁথি প্রকাশিত হয় তিনি খুব মুগ্ধ হয়েছিলেন। সেই কারণে তিনি বলছেন সিদ্ধাই তিনি চাইতেন না, পেড়া পেট বের করা পেট থেকে হেঁটে নদী পার হওয়া ওসব তিনি শুনতেনই না, মন যদি ভগবৎমুখী না হয় তাহলে সে এইসব করে কোনো কাজে লাগে না। বলছেন সাধু সঙ্গে সংস্কার বদলায় নিত্য সাধু সঙ্গে, সাধুরও সাধু সঙ্গের দরকার, সাধুদের মধ্যে এইটা হচ্ছে কথা, সাধু সঙ্গে সংস্কার বদলায় আমাদের যে পরিবর্তন সেটা আমাদের আসে, এটা ভীষণ রকমের আসে। আমি বলছিলাম এই স্মৃতি কথাটা আমি লিখেছি গীতানন্দজির স্মৃতিতে, আমাদের সঙ্গে একটি একটি ছেলে, এখন তিনি খুব বড় সন্ন্যাসী, তাকে নিয়ে আসা হয়েছিল, তিনি যে কেন্দ্রে ছিলেন সেখান থেকে বেলুড় মঠে নিয়ে আসা হয়েছিল, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল সেটা দেখার জন্য, এবং তিনি যে কেন্দ্রে ছিলেন সেখানে তিনি খুব আনন্দে ছিলেন, তাহলে সেখান থেকে বেলুড় মঠে তুলে নিয়ে আসাতে তার খুব মন খারাপ হয়েছিল, এই মন খারাপটা প্রকাশিত হতো, তিনি সহজেই মেজাজ হারিয়ে ফেলতেন, সহজেই ধৈর্য হারিয়ে ফেলতেন। এমন একটা সময় পূজনীয় গীতানন্দজি মহারাজের গল ব্লাডার অপারেশনের জন্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হলেন, প্রথমবার ওই যেরকম ওই ফুটো করে করে সামান্য করে, সেই জন্য প্রথমবারে তিনি গেলেন মহারাজের সঙ্গে, এবং আমাদের খুব ভয় ছিল গীতানন্দজি এত শান্ত মানুষ তার এরকম গরম সেবক যাবে কি হবে, কি যে মহারাজ কষ্ট পাবেন এরকম আমরা ভেবেছিলাম, একটা কাল্পনিক ভয় আমাদের মধ্যে ছিল। তারপরে মহারাজ ফিরে এলেন, কিন্তু মহারাজের সে অপারেশন সাকসেসফুল হলো না,
আবার যেরকম পুরনো পদ্ধতিতে পেট কেটে অপারেশন করতে হয় সেইভাবে, এবং এবারে অনেক দিন প্রায় 21 দিন মহারাজকে হাসপাতালে ভর্তি থাকতে হলো। মহারাজ ফিরে এলেন, কিন্তু আমাদের যেটা সবচেয়ে বিস্ময়, এই 21 দিন আর তার আগে 8 দিন, এই 29 দিন একটা মানুষ সাধুর সঙ্গে থেকে তার যে চরিত্রের যে বদল হয়ে যায় এইটা দেখে আমরা অবাক হলাম। যে মানুষটা সহজেই রাগ করতেন, সাধন ভজন করতে ইচ্ছা প্রকাশ করতেন না, সেই মানুষটা সারাটা দিন যতটা সময় পাচ্ছেন বসে জপ করছেন। ফিরে আসার পরে মহারাজ হাসপাতাল থেকে ফিরে আসার পরে ভলিবল খেলতে গিয়ে ওনার এইখানের এই জায়গাটা খুলে গেছিল, সেটা সেট করে প্লাস্টার করে আর্ম স্লিং করে রেখে দেওয়া ছিল। এই হাতটা এরকম ভাবে সবসময় ঝুলিয়ে রাখতেন। আমরা এক ঘরেই ছিলাম, তাই রোজ আমি খাবার নিয়ে আসতাম দুপুরে এবং রাত্তিরে, এবং বিকেলে চাও নিয়ে আসতাম। আমি যখন নিয়ে আসতাম তখন তো পিপিটিসিতে কেউ থাকতো না, আমরা সবাই খেতে চলে গেছি। আমি এসে সবার আগে এসে দেখতাম যে তিনি বসে ওই হাতটা আর্মস্লিং করা আছে, ওই হাতে জপের মালা নিয়ে বসে জপ করছেন। আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না, এবং আগের মতো তিনি চেঁচামেচিও করেন না। আমি একদিন একেবারে চেপে না রাখতে পেরে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার বলুন দেখি, আপনি কী সেবা করে এলেন যে একদম অদল বদল হয়ে গেল? তখন উনি আমাকে একটা ভারী সুন্দর ঘটনা বললেন, বলছেন গীতানন্দজির প্রয়োজন খুব কম ছিল, ওষুধ খাওয়ানো, ড্রেসিং করানো, বাথরুমে যাবেন, ওনার নির্দিষ্ট সময় উনি বাথরুমে যেতেন, যত্রতত্র যেতেন না, সেই নির্দিষ্ট সময় তাকে একটু সাহায্য করতো, তার হাত ধরতো, কারণ পেটের অংশটা কাটা ছিল, তার হাঁটুতে খুব সমস্যা ছিল সেই কারণে। সেইটা হয়ে গেলে বাকি সময় উনি হাফ লেইড অবস্থায় বসে জপ করতেন। শুধু সেইখানেই শেষ নয়, সেবককে বলতেন, কেন ফালতু বসে আমার দিকে তাকিয়ে আছো, তুমিও বসে জপ ধ্যান করো। ঘরে যে ঘরে মহারাজ থাকতেন সেই ঘরে একটা ছোট্ট এ থাকতো, একটা চৌকি মতো ছিল, সেই চৌকিতে বসে জপ করতেন। যখন খুব ভিড় থাকতো, ডাক্তাররা ভিজিট করতে আসছেন, তারপরে নার্সদের হই হল্লা চলছে, তখন উনি বলতেন, তিনতলায় আমাদের, সাততলায় আমরা সাধুরা থাকতাম, সাততলার উপর 8তলায় খুব বড় বড় জলের ট্যাঙ্কার আছে, দুটো জলের ট্যাঙ্কারের মাঝখানে যেহেতু ট্যাঙ্কগুলোকে বসানো আছে চওড়া পিলার দিয়ে করা আছে, এবং সেইখানে খুব সুন্দর বসা যায়। আমিও যখন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হই আমি ওই জায়গাটা গিয়ে জপ করার চেষ্টা করি। আর 7তলার উপরে 8তলায় ভীষণ হাওয়া দেয়, সারা কলকাতাটা মোহময় বলে মনে হয়, চোখ বন্ধ করলে ঘন আকাশ দেখা যায় এবং ভীষণ হাওয়া দেয়, ওইখানে বসে জপ করে খুব আনন্দ। উনি আমায় গীতানন্দজি ওনাকে মাঝে মাঝেই ওপরে পাঠিয়ে দিতেন জপ করার জন্য, আবার খোঁজ করতেন, জপ করেছো কীরকম লাগলো, খোঁজ করতেন। আবার ওখানেই শেষ নয়, সকালবেলা যখন মহারাজের কাজ টাজ হয়ে যেত উনি চলে যেতেন যে মংস কোয়ার্টারে স্নান টান করে আসতে, তখন বলতেন স্নান করে চট করে আসার দরকার নেই, আমার তো 10টার আগে প্রয়োজন নেই, তুমি দেখবে ওদের মংস কোয়ার্টারে 4তলার একটা ঘরে ঠাকুর ঘর করা ছিল, সেইখানে বসে খানিকক্ষণ জপ করবে। বারবার 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 নিজে জপ করছেন, নিজে একটা অসাধারণ শান্ত জীবন যাপন করছেন, এবং বারবার এই সেবককেও সাহায্য করছেন জপ ধ্যান করতে। সেবক জপ করতে চাইছে, কিন্তু মহারাজকে যখন দেখছেন তিনি এরকম গভীর জপে মগ্ন হয়ে যাচ্ছেন, তখন উৎসাহী হচ্ছেন। আমাকে উনি বললেন, জানেন তো গীতানন্দজির জীবন আমাকে সম্পূর্ণ বদলে দিল, আমাদের সাধুদেরও সাধুসঙ্গেরও প্রয়োজন আছে, এবং প্রত্যেকের আমাদের সাধুসঙ্গের প্রয়োজন আছে। সাধুসঙ্গ এমন একটি সঙ্ঘ যেটি আমাদেরকে সঙ্গ যেটি আমাদেরকে ভগবানের কথা মনে করিয়ে দেয়, এটা হচ্ছে কথা। এই এই কারণে যে আজ ক্লাস শুরুর আগে বলছিলাম না, গীতানন্দ যে জীবনী পড়া দরকার আমাদের, এই যে আলটিমেট কেমন করে ভগবানকে ডাকতে হয়, কেমন করে ভগবানকে চাইতে হয়। আমার মনে আছে আমি ট্রেনিং সেন্টারে আছি, স্বামী ব্রহ্মানন্দজি মাঝে ডিউটি পড়েছে মন্দিরে বিকেলবেলায়, তা রবিবার ছিল আমাদের, সেদিন ক্লাস ছিল না, আমি তাড়াতাড়ি করে বিকেলবেলা একটু আগে আগে বেরিয়ে পড়েছি মঠ খোলার আগে, যে কিছুক্ষণ গিয়ে মায়ের মন্দিরে বসে জপ করব, তারপরে গিয়ে রাজা মহারাজের মন্দিরে গিয়ে কাজ করব, যে সময় যাই। আমি খুব তাড়াহুড়ো করে যাচ্ছি মন্দিরের পেছন দিয়ে যাব বলে, ট্রাস্টি বিল্ডিংয়ের সামনে দিয়ে যাচ্ছি, খানিক ট্রাস্টি বিল্ডিংয়ের সামনে এসে আমি চুপ থেমে গেলাম একটা দৃশ্য দেখে। একটা সবুজ রঙের বেঞ্চ, এখনও পাতা আছে দেখবেন, সেই সবুজ রঙের বেঞ্চে বসে দেখছি গীতানন্দজি মন্দিরের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর গভীর মন দিয়ে জপ করছেন। ওনার মালাটা বাইরে থাকতো, থলির মধ্যে নয়, মালাটি হাতে নিয়ে তিনি জপ করছেন। এত গরম ঘেমে স্নান করে গেছেন, সেদিকে কোনো দিকে খেয়াল নেই, মন্দিরের চূড়াটার দিকে তাকিয়ে আছেন এবং একদম অত্যন্ত ভালোবাসার সঙ্গে জপ করছেন। এমন ইন্টেন্সিফাইড ওয়েতে জপ করছেন
দূর থেকে আমার দেখে মনে হচ্ছিল আমি যদি ওনার সামনে দিয়ে যাই ওনাকে বোধহয় বিরক্ত করা হবে। আমার সাহস হলো না ওনার সামনে দিয়ে যাওয়া, আমি আমার পেছনে সেই ভান্ডার পথ দিয়ে গেলাম। কিন্তু এখনো যখন জপ করি চোখ বন্ধ করলে গীতানন্দজির ওই মুখটার কথা মনে পড়ে, কি গভীর ভালোবাসার সঙ্গে জপ করছেন, ঘেমে একবারে মাথা থেকে গা থেকে সর্বত্র ঘাম পড়ছে, ওনার হাতের কনুই থেকে ঘাম পড়ছে, অথচ উনি গভীর জপে মগ্ন, এসব তাকে কখনোই স্পর্শ করেনি। উনি যখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন, মায়ের বাড়ির তিনতলার অংশ পাশের বাড়িটা কেনা হয়েছে, এই বাড়ির তিনতলার সঙ্গে ওই বাড়ির তিনতলা জুড়ে দেওয়া হয়েছে, সেখানে কিছু খালি ঘর সেগুলো রিনোভেশন হচ্ছে, তার দরজাগুলো খোলা খুলে নিয়ে গেছে, তখনও কিছু হয়নি। সেই ফাঁকা ঘরে মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট দেখছি হেঁটে হেঁটে জপ করছেন, বসে জপ করতে গেলে যদি ঘুম পায় তাই উনি সেই পুরো ঘরটায় হেঁটে হেঁটে জপ করছেন। যে শুধু জপ করাটাই আমাদের উদ্দেশ্য, মন প্রাণ দিয়ে জপ করাটাই উদ্দেশ্য, কিভাবে কেমনভাবে কোথায় বসে কিভাবে জপ করছি এটা নয়। সাধু সঙ্গ আমাদের এইভাবে অনুপ্রেরণা জাগায়, সব সময় অনুপ্রেরণা জাগায়। ভূতেশানন্দজি খাবার দিতে গিয়েছি, যেদিন বিশেষ পুজো থাকে সেদিন ঠাকুরকে অনেক বেশি খাবার দেওয়া হয়, তাই মহারাজের ইউজুয়াল খাবারের সঙ্গে ওই বিশেষ পুজোর যা যা দেওয়া ছিল সেইগুলো নিয়ে গেছে, দুজন লোক দরকার তাই ট্রেনিং আমাকে পাঠানো হতো, আমিও যেতাম। আমি সেই খাবার নিয়ে গেছি, গিয়ে দেখছি মহারাজ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন, যেখানে ওনার বসার ঘর ছিল সেই ঘরে জানলার কাছে মহারাজের চেয়ারটা রাখা হয়েছে, মহারাজ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমরা গোটা দুই মানুষ গিয়ে ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছি, ওনার কোনো বোধ নেই, কি দেখছেন ভগবানই জানেন, কিন্তু একবার গভীর তাতে যেন যেন ধ্যানে যেন মগ্ন হয়ে আছে, আত্মস্থ হয়ে আছেন। মহারাজকে বলার পরে সেবকরা এসে ডাকার পরে মহারাজ যেন সাধারণ ভূমিতে এসে গেলেন। আমরা দেখেছি চিন্তা ভাবনা কত গভীরে, আমরা যখন লীলা চিন্তন করার চেষ্টা করে থাকি তখন কিন্তু এইভাবে করার চেষ্টা করি। তিনি বলছেন যে যে সাধুদের মধ্যে যারা শেষে গিয়ে লোকালয়ে বাস করে বুঝতে হবে তাদের পূর্ব সংস্কার জাগ্রত ছিল। সংস্কার এমনই শক্তি, নিত্য সাধুসঙ্গ চাই, সাধুসঙ্গ আমাদের কি করে, আমাদের সংস্কারের বদল করে দেয়। আমাদের তীব্র একটি বহির্মুখী সংস্কার থাকে, কিন্তু আমরা যদি নিত্য চেষ্টা করি তাহলে আমাদের বহির্মুখী সংস্কার অন্তর্মুখীতে চেষ্টা করে। ধর্মজীবন যাপন মানে একটা অন্তর্মুখী বা ভিতরের দিকের ইনওয়ার্ড লাইফ লিড করা। এই যে ভক্তেরা নিত্য সাধুসঙ্গ করছেন আর গঙ্গা স্নান দক্ষিণেশ্বর দর্শন ও ধ্যানমূর্তি দর্শন, এতেই নতুন সংস্কার হয়ে যাচ্ছে, আর কিছুর প্রয়োজন হবে না। এই যে ভক্তদের কথা বলছেন যারা দক্ষিণেশ্বরে আসে, তখন ঠাকুরের ঘরে ঠাকুরের বিছানার ওপর ঠাকুরের ছবি রাখা থাকতো, ঠাকুর নিজে সার্টিফাই করেছেন এই ছবিটির কথা, তিনি বলেছেন এটি উচ্চ আধ্যাত্মিক যোগাবস্থার ছবি, যেটিকে তিনি ধ্যানমূর্তি বলছেন, যেটিকে চিন্তা করার জিনিস বলছেন। এই যে ভক্তেরা নিত্য সাধুসঙ্গ করছেন, ভগবানের তাদের সঙ্গে কথা হচ্ছে, আমরা দেখেছি বেলুড় মঠে এটা খুব বেশি করে বোঝা যায়, যখন ভক্তরা আসেন সাধারণ কথা বলেন কিন্তু সেই ঘুরে ফিরে সেই সাধারণ কথাটা ভগবানের দিকে এগিয়ে যায়, সবাই বলতে থাকেন, হয়তো বা এমনি বলেন যে আমাদের কিছু ভগবান লাভ হচ্ছে না, ভগবানকে সেইভাবে ভাবতে পারছি না, কিন্তু এই যে ভগবানকে চিন্তা করছেন, ভগবানকে পাচ্ছি না বলে যে কষ্টটা হচ্ছে এটা কিন্তু তাদের কথার ভেতরে প্রকাশিত হয়। এটা আমাদের সকলকে নখ করে, আমাদের প্রত্যেকের জীবনকে নখ করে, এটা হচ্ছে কথা। বলছে নিত্য সাধুসঙ্গ করছেন, গঙ্গা স্নান করছেন, মনে হচ্ছে গঙ্গা স্নানের পাবনী শক্তি এমন যে গঙ্গা স্পর্শ করলেই আপনার ভেতরটা পবিত্র হয়ে যায়, গঙ্গাকে সবটুকু ছুঁতে হয় না। আর দক্ষিণেশ্বর দর্শন, ভবতারিণীকে দর্শন করছেন এবং ধ্যানমূর্তি দর্শন করছেন, এইসব নূতন সংস্কার তৈরি হচ্ছে। তাই দুবেলা অন্তত ধ্যান ঘরে বসতে হবে ও চাই, অভ্যাস রাখা চাই। অর্জুনকে এই কথা বলছেন শ্রীকৃষ্ণ, অভ্যাসের দ্বারা মনকে বসে আনতে হবে, ঠাকুরের একটি ছবি রাখবে, দুবেলা ধূপ আর সন্ধ্যায় প্রদীপ দেখাবে আর রোজ ওখানে বসবে, কোনো বাজে কথা কইবে না ওখানে, এ করলে অন্য লোকও এতে বদলে যাবে। এই মিহিজামি প্রথমে কয়েকদিন পাড়ার বাবুরা আসতেন আর অন্য সব কথা বলতেন, যেমন হয়ে থাকে চেঞ্জ এলে বাবুদের, তারপরে যেই ঠাকুর ঘর হলো ঠাকুর প্রতিষ্ঠা হলো অমনি আর আসেন না ওরা, কেউ এলে বলা হতো আসুন আমাদের ঠাকুর ঘর দর্শন করুন, ব্যাস আর আসেন না, শত কাজ থাকলেও দুবেলা ঠাকুর ঘরে বসবে। ঠাকুর ঘরে গিয়ে বসাটা খুব জরুরি, ঠাকুর ঘরে গিয়ে বসা এই কারণে জরুরি
তার ভেতরে একটা অদ্ভুত তন্মাত্রা কাজ করে, সেটা হচ্ছে প্রার্থনার তন্মাত্রা। অনেক বছর আগে, খুব সম্ভবত 2000 সালে, যে বছর আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে, সে বছর ব্লাইন্ড বয়েজ একাডেমির বোধ হয় কোনো একটা উৎসব ছিল, পূজনীয় স্মরণানন্দজি মহারাজ সেই উৎসব দেখে ফিরে এসে আমাদের যে বৃহদারণ্যক উপনিষদ ক্লাসে বলেছিলেন, আমাদের সব সাধুর ব্লাইন্ড বয়েজ একাডেমি দেখা দরকার। এটা তিনি অনেকবার বলেছিলেন। তারপরে যখন ক্লাস শেষ হয়ে গেল, তখন শাস্ত্রজ্ঞানন্দজি, তখন ব্রহ্মচারী সঞ্জীব, তিনি বললেন যে আমাদেরও তাহলে যাওয়া দরকার। মানে কোথায়, আমরাও ব্লাইন্ড বয়েজ একাডেমি দেখতে যাব। নরেন্দ্রপুর থেকে পূজনীয় স্বামী অশোক্তানন্দজি আমাদের নরেন্দ্রপুর দেখার ব্যবস্থা করেছিলেন। আমরা সারা নরেন্দ্রপুর পায়ে হেঁটে প্রায় 2.5 ঘন্টা ধরে ঘুরে ঘুরে দেখেছিলাম। কিন্তু আমাদের সবার ভালো লেগেছিল একটি ঘর, এই ঘরটির এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেই ঘরটি যেটি আদি ঠাকুর ঘর, নরেন্দ্রপুর তৈরি হওয়ার পর একটা ছোট্ট টালির চালের ঘরে নরেন্দ্রপুরের ঠাকুর ঘর তৈরি হয়েছে। আপনারা চাইলেও সেটা দেখতে যেতে পারেন না, কারণ ওটা একদম প্রাইভেট জায়গার মধ্যে রাখা আছে। আগে টালির চাল ছিল, পরবর্তীকালে সেই টালির চাল খুলে তাতে এই করোগেটেড শিট লাগা হয়েছে এবং ফল সিলিং দিয়ে। কিন্তু এত অপূর্ব, আমার চোখে এখনও ভাসে, ছোট্ট ঠাকুরের একবারে এইটুকু ছোট্ট বিগ্রহ, আর এক পাশে এই দিকে, মানে বেদিতে নয়, বেদির দুপাশে ঠাকুর মার স্বামীজি। অদ্ভুত জিনিস জানেন তো, অপরাজিতা ফুল, আমার এখনও চোখে ভাসে সে ছবিটা, অপরাজিতা ফুল সাদা সুতো দিয়ে গেঁথে ঠাকুরকে একটা ছোট্ট মালা পরানো হয়েছে। সকালবেলা সে অপরাজিতা প্রস্ফুটিত হয়ে আছে, আর কোনো ফুল নেই ঠাকুরের গায়ে, আর কোনো ফুল নেই, ওই মালাতে, ওই ঠাকুরের ছবিতে ওই অপরাজিতা ফুলের, ডবল অপরাজিতা ফুলের সেই মালাটি গলায় পরানো আছে। মনে হচ্ছে সমস্ত ভূষণ ত্যাগ করে তিনি যেন যোগী হয়ে বসে আছেন, যেন স্বয়ং মা। বিরাট বড় ছবি নয়, ছোট্ট ছবি, সে অপূর্ব সুন্দর। মন্দিরটার পাশেই হচ্ছে এই মঠের আশ্রমের যে পুকুর আছে, জোড়া গেট দিয়ে ঢুকলে যে পুকুরটা লম্বা পুকুরটা এগিয়ে চলেছে, সেই পুকুরের ধারে মন্দিরটা, আর সেই জায়গাটা মনে হচ্ছে আমরা ওখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো। এই যে দীর্ঘদিন ধরে লোকেশ্বরানন্দী ওখানে সাধন ভজন করেছেন, অশোক্তানন্দজি তপস্যা করেছেন, বিভিন্ন সাধুরা তপস্যা করেছেন, সেই তপস্যার তন্মাত্রা লেগে আছে ঠাকুর ঘরটা। আমি আপনাদের বলেছিলাম একজনদের ঘটনা, তার সাথে কিছুদিন আগে অনেক বছর বাদে ফোনে কথা হলো, আমি বললাম তোমাদের বাড়ি ঠাকুর ঘরের কথা বলেছিলাম, পুরো ঠাকুর ঘর, খুব ছোট্ট ঠাকুর ঘর, সিঁড়ির মাথায় একটা ছোট্ট ঠাকুর ঘর। তারা অনেক ভাই বোন ছিলেন, সেই কারণে অনেকগুলি সিঁড়ি করা হয়েছিল, যাতে প্রত্যেক সিঁড়িতে সবাই বসে জপধ্যান করতে পারেন, সবাই ভূতেশ আনন্দজি মহারাজে আশ্রিত। ছোট্ট ঠাকুর ঘর, ছোট্ট সিংহাসন, ঠাকুর মার স্বামীজি আর ভূতেশ আনন্দজি একটা ছবি। বাড়িতে প্রচুর গাছ ছিল, সেই গাছে ফুল ফুটতো, সেই গাছে ফুল দিয়ে সাজানো, আর একটা ধূপ কি জ্বলতো জানি না, কারণ বহুবার গিয়ে সেই ধূপের গন্ধটায় মূলত সর্বত্র যেন শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। পরবর্তীকালে তাদের যখন অবস্থা ফিরে গেল, তার একটা খুব বড় ঘরে ঠাকুর ঘর করলো, বড় পাথরের বেদি, ঠাকুর মা স্বামীজির বড় বড় ছবি বসলো, ভূতেশানজির বড় বড় ছবি বসলো, কিন্তু সেই গন্ধটা কিছুতেই ক্রিয়েট করা যাচ্ছিল না। এটা হচ্ছে কথা, ঠাকুর ঘর আমাদের নিত্য যাওয়া দরকার। বলছেন সেখানে ঠাকুরের একটা ছবি রাখবে, দুবেলা ধূপ এবং সন্ধ্যায় প্রদীপ দেবে, এবং রোজ ওখানে বসবে, রোজ ওইখানে বসতে হয়, সংস্কারটা তৈরি করতে হয়। তারপরে বলছেন কোনো বাজে কথা কইবে না ওখানে। অনেক জায়গায় গিয়ে দেখি ঠাকুর ঘরে পুজোর প্রস্তুতি হচ্ছে, সবাই গল্প করছে, ঠাকুর বসে আছেন সামনে, ওখানে কি বলবো, আমাদের এখানে সাগরে স্বামীজির উৎসব হচ্ছে, স্বামীজির ছবির সামনে গান বাজনা হচ্ছে, সাধুরা এসছেন বক্তৃতা দেবেন, আর যারা প্রাইজ পাবে সেই একদল মেয়ে, তারা ঠিক স্বামীজির পেছন দিকে পিট করে, স্বামীজি পিট করে রেখে নিজেদের মধ্যে গোল হয়ে বসে গল্প করছে। তাদের শিক্ষক মশাইরা রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, অর্গানাইজার রয়েছেন, কেউ গিয়ে তাদের বলছেন না এই কাজটা করো না, তাদের সাহস হচ্ছে না এই কাজটা করো না বলতে। তারপরে যখন বক্তৃতা শুরু হলো, তখন আমি এই কথাটা বললাম যে এটা খুবই দুর্ভাগ্যের, এখন আমাদের চিন্তা করা দরকার আমরা স্বামীজিকে প্রণাম করার যোগ্য হয়ে উঠেছে কিনা। ঠাকুর ঘরে বসে কোনো রকম অন্য কোনো কথা বলতে নেই, শুধু ঈশ্বরীয় চিন্তা করতে হয়, ঈশ্বরীয় কথা ভাবতে হয়। দেখবেন যেখানে পুজো হয়, এই ফল কাটায়, যে ফল কাটার সময় কথা বলতে নেই, বলে থুতু পরে, এই সমস্ত বিধিনিষেধের অন্যতম কারণ হচ্ছে এক মন প্রাণ জুড়ে কাজ করা। বেলুড় মঠের ঠাকুর ঘর যারা আপনারা দেখতে পারেন, ভাড়ার ঘরে একটুখানি উঁকি মেরে দেখবেন, তাহলেই দেখবেন যে সাধুরা যখন ফল কাটে, তারা কীরকম নিষ্ঠার সঙ্গে ফল কাটে।
একটি শব্দ কারুর মুখ থেকে পড়ছে না, অথচ সবাই কাজ করে চলেছে, নিঃশব্দে কাজ করে চলেছে। একটা দুটো নয়, ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজ, চারটে মন্দিরের জন্য ফলভোগ কাটা হচ্ছে নিঃশব্দে, একবারে ঝড়ের বেগে। তিনজন ব্রহ্মচারী, দুই এখন সবাই সন্ন্যাসী, ওরা সেই তারা বসে কেটে চলেছে, ঠাকুরের জন্য ফল কাটছে, নৈবেদ্য সাজাচ্ছে, কেউ অর্ঘ্য তৈরি করছে, কেউ পুষ্পপাত্র তৈরি করছে। সারা ঠাকুর ঘরে যেন একটা হিমালয়ের মতো নিস্তব্ধতা। অথচ কাজের ছেলেরা আসছে, তারা জিনিস নিয়ে যাচ্ছে, ঠাকুরের কাপড় রং করতে দিতে হবে, সেই কাপড় পূজারী বার করছেন, সব কাজ হয়ে যাচ্ছেন। বিভিন্ন মন্দির থেকে পূজারীরা পূজার যে থালা, ফুল বেলপাতার থালা, তারা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে, অথচ কোথাও কোনো শব্দ নেই, নিঃশব্দে কাজ হয়ে চলেছে। তাই বলছেন, এ করলে অন্য লোকেও এতে বদলে যাবে, যারা ওখানে আসবে তারাও এসে ধীরে ধীরে বদলাবে। বলছেন কিরকম উদাহরণ, এই মিহিজামেই প্রথমে বাবুরা পাড়া, কয়েকদিন পাড়ার বাবুরা আসতেন, অন্য সব কথা বলতেন, যেমন হয়ে থাকে চেঞ্জ এলে বাবুদের। তারপর যেই ঠাকুর ঘর হলো, ঠাকুর প্রতিষ্ঠা হলো, অমনি আর ওরা আসেন না, কারণ ওরা বুঝতে পেরেছেন আর এখানে অন্য কথা বলা যায় না। আত্মস্থানন্দজির কাছে গেলেই আত্মস্থানী প্রথম প্রশ্ন করতেন, তখন মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পুরনো মিশন অফিসে, মন্দিরের ঠিক অপোজিট দিকে যে বাড়ি, তার একতলার মন্দিরের দিকে পিঠ করে যে ঘর আছে, সেই ঘরে উনি আর গীতানন্দজি বসতেন। আত্মস্থানজিকে প্রণাম করলেই প্রথম কথা হচ্ছে, ঠাকুরকে প্রণাম করেছে কিনা। তা আমি হয়তো বলা হলো না, আমার প্রণাম করবে, যা 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 আগে মালিককে প্রণাম করবি, তারপর আমরা চাকর বাকর। এই প্রথম এই ঠাকুরের সঙ্গে সম্পর্ক তৈরি করে, বলতেন ঠাকুর, মহাস্বামীজি, রাজা মহারাজ সব ঘুরে তারপরে আমাদের কাছে আসবে, আগে ঠাকুরকে এসে জানাবি তুই এসেছিস। আবার যাবার সময় উনি একটা স্বভাব তৈরি করে দিয়েছিলেন, বাড়ি যখন ফিরে যাচ্ছি তখন মন্দির বন্ধ থাকতো, তবু মন্দিরের বাইরে দাঁড়িয়ে ঠাকুরকে বলে যাওয়া, ঠাকুর আমি যাচ্ছি, আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমি আসছি, এই কথাটা তিনি আমাদের বলে যেতেন। এটা এখন সত্যি সত্যি আমাদের স্বভাবে বদলে গেছে, যখন আমরা বেরোই সকালবেলা ঠাকুরকে তো সব ডিটেল বলেই যাই, কিন্তু যখন বেরোই তখন পায়ে জুতো পড়া থাকে, সে জুতোটা খুলে আমরা মন্দিরের বাইরে থেকে হাত জোর করে ঠাকুরের অনুমতি নিয়ে যাওয়া, এটা একটা অদ্ভুত, একটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটা সখ্যতা তৈরি করার একটা ভালো ব্যবস্থা। শত কাজ থাকলেও দুবেলা ঠাকুর ঘরে বসবে, আমরা নিজেদের ঘরে বসে যেখানে বসে জপ ধ্যান করি সেখানে বসে যদি সেই পরিবেশ তৈরি করতে পারি, পারি খুব ভালো, নাহলে যে নির্দিষ্ট ঘর আমরা রেখেছি, ভূতেশ আনন্দজি দীক্ষার সময় এটার উপর খুব জোর দিতেন, একটা ছোট্ট ঘর রাখবে যেখানে তুমি বসে সাধন ভজন করবে, সেখানে শুধু ঠাকুরমা স্বামীজির ছবি থাকবে আর সেইখানে তুমি দুবেলা করবে, এতটাই ছোট হবে ঠাকুর ঘর, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করাটা তোমার কাছে কোনো চাপের হবে না। এটা মহারাজ দীক্ষার সময় আমাদের খুব বলতেন, যদি সম্ভব হয়। এরপরে বলছেন, জগৎ বন্ধু প্রশ্ন করছেন, আজ্ঞে তীর্থাদি সম্বন্ধে কিরূপ করা উচিত, এইটা খুব ভালো জিনিস। বলছেন তীর্থস্থানগুলি একবার দেখে নিতে হয়, কারণ একবার দেখা থাকলে পরে স্মরণ মাত্রেই তীর্থে যাওয়ার কাজ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের মহাবাক্য রয়েছে, মনই সব, যেন ধোপাঘরের ঘর, যে রঙে ছোপাবে সেই রং ধরবে, এর সিগনিফিকেন্স বা তাৎপর্য আছে, ইন্টেলেকচুয়াল ইনভেনশন, মন গড়া কথা নয়, ঠিক কথা। ঠাকুর একটি গল্প বলতেন, দুই বন্ধু বেড়াতে গেল, একজন রাস্তায় ভাগবত, একজন বেড়াতে বের হলো, একজন রাস্তায় ভাগবত পাঠ হচ্ছে দেখে সেখানেই বসে পড়ল, আর একজন বেশ্যালয়ে গেল। যে ভাগবত পাঠে ছিল সে ভাবতে লাগলো, বন্ধু আমার কি মজাই করছে, আর আমি যে বেশ্যালয়ে গিয়ে সে ভাব গেল, যে বেশ্যালয় ছিল সে ভাবছে, হায় আমি কি নরকেই এসেছি, বন্ধু আমার কি আনন্দেই আছে, মৃত্যুর পর যে ভাগবত পাঠে ছিল সে গেল যমালয়, আর যে বেশ্যালয় গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। এই গল্পের সার, মনই হচ্ছে সব, যে রঙে ছোপাবে সেই রং ধরবে। এরপরে আমার খুব প্রিয় কথাটা, আমার খুব মনে ধরা কথাটা মহারাজ বলছেন, বলছেন তীর্থে তীর্থ একবার দেখে থাকলে ভালো হয়, ভালো তীর্থ একবার দেখা থাকলে ভালো করে, পরে ইচ্ছা করলেই তার অনুচিন্তন করা যায়। কেউ যদি মনে করে আজ 2 ঘন্টা বিশ্বনাথ দর্শন করব, এখানে বসে মনকে পাঠিয়ে দিলেই তা হতে পারে, এই রূপে বৃন্দাবন প্রভৃতি সব স্থানই হতে পারে দর্শন। মঠে যারা নিত্য যেতে পারে না, তারাও যদি একবার বা মাঝে মাঝে গিয়ে সব ভালো করে দেখে আসে, তাহলে বাড়িতে বসেই মনকে পাঠিয়ে দিলেই হলো। এখন আরতি হচ্ছে কিংবা এখন ধ্যানের সময়, আচ্ছা আমিও আরতি দর্শন করছি কি সাধুসঙ্গে বসে ধ্যান করছি, এ মনে করলেই হয়ে যাবে। হিমালয়ের সুন্দর সুন্দর সিনারি বা দৃশ্য,
নদী নির্জন স্থানের, নদী পাহাড় এই স্থানের মতো উন্মুক্ত প্রান্তরের দৃশ্যগুলো মনে গেঁথে ফেলতে হয়, পরে স্মরণ মাত্র এইখানে যাওয়া যেতে পারে। এমন সব স্থানে সেন্স অফ আইডেন্টিফাই ডেভেলপ করে, অসীমের অনুভূতি বাড়ে। বলছেন এটা খুব, এটা আমার জীবনের জন্য খুব খুব প্রয়োজন। আমি যে খুব তীর্থযাত্রা করেছি তা নয়, কিন্তু কিন্তু পূজনীয় যখন সাধু হতে এলাম, পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি আমাদের তীর্থ দর্শনে একটা পদ্ধতি শেখালেন। আমরা যখন দক্ষিণেশ্বর গেলাম বা কামারপুকুর গেলাম বা জয়রামবাটি গেলাম, তার আগে একবারে ভীষণ রকমভাবে পড়াতেন। কি পড়াতেন না কোথায় কি আছে আপনারা নিজেরাও পাবেন। কথামৃতের শুরুতে দক্ষিণেশ্বর সম্পর্কে একটা অসাধারণ বর্ণনা আছে, একদম শুরুতে দক্ষিণেশ্বরে কোথায় কি আছে খুঁটিয়ে 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 বর্ণনা করা আছে। তারপরে লীলা প্রসঙ্গে যেখানে যেখানে আছে, ঠাকুরের সাধন স্থল সম্পর্কে আমাদের শারদানন্দজি যেখানে যেখানে লিখছেন, উনি সেই সেই জায়গাগুলো আমাদের পড়াতেন। আমাদের মনে আছে এক ভোরবেলা মঙ্গল আরতির একটু পরে, মঙ্গল আরতি সদ্য শেষ হয়েছে, আমরা পায়ে হেঁটে বেলুড় মঠ থেকে জপ করতে করতে দক্ষিণেশ্বর রওনা দিলাম। হাঁটতে 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 আমরা দক্ষিণেশ্বরে ঠিক রবীন্দ্র এই যে বিবেকানন্দ সেতু তার ঠিক মাঝামাঝি যখন পৌঁছেছি, সেখান থেকে মহারাজ আমাদের দক্ষিণেশ্বর দেখালেন। একবারে স্পষ্টত দৃশ্যমান একটা কূর্ম পৃষ্ঠাকার ওভাল শেপের উপর মন্দিরটা দাঁড়িয়ে আছে। অত গাড়ি ঘোড়া অত এর প্রতি কোনোদিন আমরা এটা দেখিনি, কিন্তু সেই প্রথম দেখলাম। আমরা হাঁটতে 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 মন্দিরে গেলাম। মন্দিরে তখন ওখানে দক্ষিণেশ্বর আপনারা জানেনই, মঙ্গল আরতি হয়ে গেলে মা আবার ঘুমোতে যান, মাকে একটুখানি তুলে নিয়ে আসা হয় মঙ্গল আরতি করে, তারপরে আবার মা ঘুমোতে চলে যান, শেড দরজা বন্ধ থাকে। আবার মা 6:30টার সময় স্নান টান করে মেকআপ টেকআপ করে আবার বাইরে আসেন সকলকে দর্শন দেওয়ার জন্য। আমরা হাঁটতে হাঁটতে যখন গিয়েছি তখনও বেশ অন্ধকার, গিয়ে আমরা সবাই গিয়ে বসে পড়েছি নাটমন্দিরে। অনেকগুলো যে ভালো ভালো জপধ্যানের অভিজ্ঞতা আছে, তার মধ্যে একটি অভিজ্ঞতা সেদিনে সে দক্ষিণেশ্বরের মন্দিরে বসে, নাটমন্দিরে বসে আমরা দীর্ঘ সময় জপ করলুম। তারপরে মাকে দর্শন করে একটু সর্বমঙ্গল মঙ্গলে গান গেয়ে মাকে পরিক্রমা করে প্রণাম করে আমরা নিচে নেমে মহারাজ এবার দেখাতে থাকলেন। সেই জায়গাটা প্রথম দর্শন করলাম। মাস্টারমশাই গিয়েছেন দক্ষিণেশ্বরে, পরের দিন গান, সেদিন গান হলো না, বলছেন পরের দিন বলরাম বসুর বাড়িতে গেলে সেখানে গান হবে, মাস্টারমশাইকে তিনি যেতে বলেছেন। মাস্টারমশাই একটা সময় মনে করছেন বলরাম বসু জমিদার বড়লোকের বাড়ি, সেখানে গেলে যদি আর না ঢুকতে দেয় তাই তিনি ভাবলেন যে আর দক্ষিণেশ্বরে তিনি যাবেন না। এই কথাটা বলবার জন্য তিনি ফিরে এসেছেন। তিনি ফিরে এসে দেখলেন যে মায়ের নাটমন্দিরের সামনে সেই বড় বড় সেই ইয়ে জ্বলছে, আগুনের সেই গোলা জ্বালিয়ে রাখা আছে, মশাল জ্বালানো রয়েছে, আর তারই মধ্যে ঠাকুর সেই চাঁদনির ঘাট থেকে ওই শেষ অবধি কাছারি বাড়ি অবধি হাঁটছেন, আবার কাছারি বাড়ি থেকে চাঁদনির ঘাট অবধি হেঁটে আসছেন। মনে যেন সিংহ একাকী যেরকম ভাবে জঙ্গলে ঘুরে বেড়ান, ঠিক সেই রকম আমরা এত পড়েছি এত পড়েছি, ভোরবেলায় আমাদের মনে হচ্ছে যেন সন্দেহ হয়ে গেছে এবং চতুর্দিকে মশাল জ্বালানো হয়েছে, আর আমরা এক পাশে সিঁটিয়ে নেংটি দূরের মতো দাঁড়িয়ে আছি, আমাদের সামনে দিয়েই বোধ হয় ঠাকুর হাঁটছেন। কিংবা সেই যে বলিদানের জায়গা সেইখানে নিয়ে গিয়ে বলেন নিবেদিতা এইখান থেকে দাঁড়িয়ে দর্শন করতেন, তার মনে হতো নিবেদিতার মনে হতো স্বয়ং জগন্মাতা সিংহাসন ছেড়ে নেমে এসে তাকে দর্শন দেবেন বলে দাঁড়িয়ে আছে। সবটাই কল্পনা, আমরা চুপটি করে দাঁড়িয়ে ওখানে ভাবার চেষ্টা করতুম, আমাদের সঙ্গে নিবেদিতার সঙ্গে আমরাও দাঁড়িয়ে আছি আর তিনি নেমে এসেছেন আমাদের দর্শন করতে। নির্জরেশ্বর শিব ঠাকুরের ঠিক ঘরের পাশের যে প্রথম যে শিবটি, সেইখানে ঠাকুরের সেই অদ্ভুত দর্শন হয়েছিল। দুটি দরজা আছে, একটা সামনের দিকে মন্দিরের দিকে আর একটা ঠাকুরের দিকের দরজা। ওই ঠাকুরের দিকে মন্দিরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন মথুরা মোহন ঠাকুর। যখন শিব ঠাকুরের গলায় সেই তার যে ইয়েটা আছে ওই গৌরী পট্টাচার্য, সের ওপর পা তুলে শিবকে জড়িয়ে ধরে কাঁদছিলেন আর বলছিলেন শিব গো তোমার উপমা আমি কি করে বলবো, গভীর ভাব সমাধিতে মগ্ন। মথুরা মোহন ওইখানে দাঁড়িয়ে আছেন, সে বর্ণনা আমার এখনো কানে লাগে। মহারাজ বলছেন যে মথুরা মোহন এখানে দাঁড়িয়ে আছেন, ঠাকুর বসে আছেন এতে শিবের উপরে, সেই শিবকে জড়িয়ে ধরে আছেন। যখন তিনি জেগে উঠছেন, ছোট্ট শিশু ঘুম থেকে উঠলে যেরকম হয় ঠিক সেরকম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সত্যি সত্যি দেখছি। তারপরে নিয়ে গেলেন আমাদের ঠাকুরে, তারপরে রাধা গোবিন্দের মূর্তি যে যে গোবিন্দজির পাটা ভেঙে গেছিল সেইটি, তারপরে তখন এই ওদের যে শালগ্রাম শিলা
দরজা খুলে দেখানো হতো না, ভেতর দিয়ে নিয়ে গিয়ে দেখানো হয়েছিল আমাদের, তখন জানলা বন্ধ থাকতো। সেইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ঠাকুরের ঘরে গেলাম, সেখানে গিয়ে খানিকক্ষণ বসলাম। কোন জায়গায় দাঁড়িয়ে যোগানন্দজি দেখেছিলেন মাকে, মা কোথায় বসেছিলেন, মাকে প্রণাম করে সেই বকুলতলার ঘাট, আমাদের মনে হচ্ছিল এই বোধহয় মা নেমে গেলেন, আর সেই কুমিরটা যেন এখানে বসে আছে, মায়ের পায়ে স্পর্শ পেয়ে সে সঙ্গে সঙ্গে জলে ডুবে যাবে। আমরা হাঁটতে শুরু করলাম, ঝাউবন ফাঁকা হয়ে গেছে, তবু মনে হচ্ছে এই সেই জায়গা যেখানে আমাদের হৃদয়রাম দর্শন করেছিলেন শ্রীরামকৃষ্ণের সেই জ্যোতিঘন তনু, তিনি এগিয়ে চলেছেন তার দিকে, তার শরীরের আলোর ছটায় সবটা আলোকিত হয়ে আছে, আর তিনি পেছন পেছন আসছেন, তার মনে হচ্ছে তিনিও যা শ্রীরামকৃষ্ণ তা, তাদের আর এইখানে থাকার কথা নয়। এইরকম করতে করতে আমরা এই যে এতে গেলাম সাধন কুঠির পঞ্চবটি, সেখান থেকে বেলতলা, সে যে কী এক অসহায় লাগছিল নিজের ভেতরে। তারপরে হাঁটতে হাঁটতে রসিক ম্যাথরের বাড়ি, তখনও পর্যন্ত শারদামঠ বাড়িটি নেয়নি, তখনও সেই জীর্ণ বাড়িটি আমরা দেখেছিলাম। তারপরে যেখানে মায়ের জন্য আটচালা করা হয়েছিল সেইটাও দেখেছিলাম। তারপরে পীর গায়ে এসে আমরা প্রণাম করে আবার পায়ে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরের ওই ব্রিজের কাছে এলাম, ওখান থেকে বাসে করে আমরা ফিরে এলাম। কবে দেখেছি 1994 সালে, আজ যেন চোখ বন্ধ করলে সেটা যেন দেখতে পাই। তীর্থ দর্শন এরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দরকার। ঠাকুরের বাড়ি যখন যাবেন, মায়ের বাড়ি যখন যাবেন, আগে একটু প্রস্তুতি নিয়ে যাবেন, তীর্থ দর্শনের জন্য প্রস্তুতি নিতে হয়। তাহলে দেখবেন যখন আপনারা যাচ্ছেন তখন ওই জায়গাগুলোকে আপনারা নিজেরা মিলিয়ে দেখে নিতে পারেন, যে শুধু বলা আছে তা নয় কিন্তু নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারেন যে আমরা যেটা দেখছি সেটা সঠিক, এবং তখন সেটা মনের উপর এমন গভীর ছাপ পড়ে, যে বলছেন না তীর্থ একবার দেখলেই ভালো, দেখা থাকলে ভালো করে পরে ইচ্ছে করলেই তার অনুচিন্তন করা যায়। ঠাকুর বলছেন জাবর কাটা, এই জাবর কাটাটা হচ্ছে আমাদের সবসময় যাওয়া সম্ভব হয় না, আর্থিক সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, কাজের সমস্যা থাকে, সবসময় যাওয়া সম্ভব নয়, কিন্তু চোখ বন্ধ করলে এই তীর্থগুলো আপনার মনের কাছে এসে যাবে। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, এই আমি বোধহয় কালকে ঠাকুরের বিয়ে সম্পর্কে লিখেছিলাম, ঠাকুর আর মায়ের বিয়ে সম্পর্কে, প্রথম কথাই তো অবিশ্বাস আমাদের যেটা করে যে কোথা থেকে পেলাম, এতে কোনো জীবনী গ্রন্থ নেই, আমরা সব জীবনী পড়ি না, শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একবারে খুব ডিটেলে বর্ণনা আছে। আমি অনেক কিছু বাদ দিয়েছিলাম বলবার সময়, কারণ লিখতে গেলে তো বাংলা লিখতে আমার অসুবিধা হয় বলে, লিখতে গেলে ইংরেজি থেকে বাংলা টাইপ করাটা বেশ কঠিন, এই কারণে কিছু কিছু ঘটনা বাদ দেওয়া আছে, কিন্তু আমি প্রত্যেকবার ওই ঘটনাগুলো আগে পড়ে যাই এবং পড়ার চেষ্টা করি, এবং ওই ঘটনাগুলো জায়গাগুলো গিয়ে সেই স্মৃতিচারণ করার চেষ্টা করি। আমাদের এখনও মনে আছে যখন প্রথম কামার পুকুরে গিয়েছি ঠাকুরের ইয়েতে প্রণাম জলে নামবো, আমারও যেন সেই কামার পুকুরবাসীর মতো ভয় হচ্ছে যে আমি এইখানে নেমে যাব, ক্ষুদিরাম যখন আসবেন তিনি কত পবিত্র মানুষ, আমার জলের স্পর্শে তিনি কি স্নান করতে পারবেন, কিংবা মনে হতো মা যেন অষ্ট সাধিকার সাথে, অষ্টসঙ্গিনীর সাথে মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন, তার আগে 4 জন মহিলা, পেছনে 4 জন মহিলা, আমি কিছু দেখতে পাই না, সবটাই কল্পনা, মনে মনে কল্পনা করি এবং সেই আনন্দে বুঁদ হয়ে থাকি। ঈশ্বর দর্শন আলাদা করে কিছু হয় না জানেন তো, অনুভবের ব্যাপার, বারবার দেখা, বারবার তাকে দেখা। মাকে প্রণাম করছি মনে আছে, গিয়ে মাকে কিছুতেই প্রণাম করতে পারিনি, হাঁ করে মায়ের দিকে তাকিয়ে আছি, সে অদ্ভুত অপূর্ব জ্যোতির্ময়। এখনকার মতো মা অত সুন্দরী ছিলেন না তখন, তখন যিনি পূজা করাতেন মাকে, মার যাতে গলা না দেখা যায় কাপড়টা পরিয়ে এইখানে একটা, আপনারা যারা পুরনো গেছেন এইখানে একটা সেফটি পিন লাগিয়ে দিত, মা যেন মনে হতো একটা হুড পরে বসে আছেন। এখনকার মতো মা শাঁখাপলা পরতেন না, এখনকার মতো এত গয়না পরতেন না, কিছু পরতেন না। আমার মনে আছে মায়ের অলঙ্কার আমাদের দেখানো হয়েছিল, মায়ের জগদ্ধাত্রীর অলঙ্কার, যে মূর্তি অর্নামেন্টস, আমাদের বললেন অমিয়ানন্দ দেখো এলো মা ব্যবহার করতেন, মা জগদ্ধাত্রীর গয়না অর্নামেন্টস, হ্যাঁ পুঁতির তৈরি, সোনার নয়, সোনার গয়না দেখালেন নকল, কিন্তু মা ব্যবহার করেছেন, মা পরিয়েছেন সেই সব গয়না, আমরা সেগুলো মাথায় ঠেকাতাম। মাকে দেখে মনে হচ্ছে প্রণাম করতেই ভুলে গেছি, এখনো মনে পড়ে, প্রত্যেকবার পলোহারিণী কালী পূজা এলে আমার এই কথা মনে পড়ে। ঠাকুরের ঘরে বেলুড় মঠে ঠাকুর ঘরে প্রথম যেদিন প্রবেশ করি সেদিন পলোহারিণী কালী পুজো, ঠাকুর ঘরে গিয়েছি, সার সার ভোগ প্রসাদ রাখা রয়েছে, আমাদের কাজ ওই ভোগগুলোকে বাইরে নিয়ে আসা, বালতিতে করে অনেক খাবার থাকে সেগুলোকে বালতিতে করে রাখা থাকে, সে নিয়ে আসা, ঠাকুর ঘরে গেছি হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে কি অপূর্ব তার হাসি, কি সুন্দর তার চোখের তাকানো, হাঁ করে সেই মুখটির দিকে তাকিয়েছি,
ভুলেই গেছি প্রণাম করতে, ভুলেই গেছি আমাকে পাঠানো হয়েছে ভেতরে ঢুকতে দেওয়া আছে ওই ভোগগুলো বয়ে নিয়ে আসার জন্য, সব ভুলে গেছি, হাঁ করে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে আছি। এই দৃষ্টিভঙ্গিটা রাখার চেষ্টা করবেন এবং সেটা সব সময় জাবর কাটবেন, সব সময় জাবর কাটবেন, এবং জাবর কাটতে 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 এগুলো দেখবেন আমাদের ভেতরে আসে। বলছেন কি সুন্দর কথা বলছেন, তাহলে আমরা যখন বাড়িতে বসেই মনকে পাঠিয়ে দিলেই হয়, এখন আরতি হচ্ছে কিংবা এখন ধ্যানের সময়, আমিও আচ্ছা আমিও আরতি দর্শন করছি কি সাধুসঙ্গে বসে ধ্যান করছি, এ মনে করলেই হলো। হিমালয়ের সুন্দর সুন্দর সিনারি, নির্জন স্থানে নদী পাহাড়, এ স্থানের মতো উন্মুক্ত প্রান্তরের দৃশ্যগুলো মনের মধ্যে গেঁথে নেওয়া চাই, পরে স্মরণ মাত্রই এখানে যাওয়া যেতে পারে, এমন সব স্থানে সেন্স অফ ইনফিনিটি ডেভেলপ করে, অসীমের অনুভূতি বাড়ে। এটা একবারে খুব সত্যি কথা, হিমালয় দর্শন করলে কিংবা সমুদ্রের কাছে গেলে অসীমের অনুভূতি বাড়ে। আমার যখন খুব মন খারাপ হয়ে যায় এখানে আসার পরে, যখন খুব মন খারাপ হয়ে যায় তখন আমি হাঁটতে হাঁটতে এই গাড়িতে একটুখানি গিয়ে সাগরেতে পৌঁছে যাই, সাগরের পাড়ে দাঁড়িয়ে থাকি, স্নান করি না, পাড়ে চুপটি করে দাঁড়িয়ে থাকি, বিকেলবেলা গেলে লোকজন কম তো তখন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সেই সাগরের জল উঠছে আছড়ে পড়ছে, আর মনে হয় যে অনন্ত অসীম সাগরের মধ্যে আমিও আছি, অনন্তের মধ্যে আমিও আছি, এটা বিরাটের ভেতরে আমি একটা অংশ। মন খারাপ কখন হারিয়ে যায় হাঁক করে দেখতে দেখতে, এইটা খুব দরকার, নিজেকে ডেভেলপ করা দরকার। জানেন তো আমরা সবাই রিলিজিয়াস হওয়ার চেষ্টা করছি, আমরা চেষ্টা করার আগে সবার আগে অন্যদের রিলিজিয়াস করার চেষ্টা করছি, অন্যদের রিলিজিয়াস না করে নিজের ভেতরে ধর্ম ভাবনা, ধর্ম উন্মাদনা এগুলোকে জাগানো দরকার। সবটাই কল্পনা, কিন্তু কল্পনা করতে করতেই আমাদের ভেতরে আসে। আমার তো খুব মনে হয় সরলা দেবীর যখন স্মৃতিকথা পড়ি, সরযুগলা দেবীর স্মৃতিকথা, তার মধ্যে একটা জায়গায় আছে তিনি খুঁজছেন, বাড়িতে এসেছেন যোগিনমা এই গৌরীমার স্কুল থেকে এসেই তিনি খুঁজে চলেছেন মাকে, কোথাও খুঁজে পাচ্ছেন না, একতলায় তো নেই দোতলাতে খুঁজছেন, মায়ের ঘরে মা নেই, ভাণ্ডার ঘরে নেই, সারদানন্দজির ঘর সেখানেও নেই, তারপরে দোতলায় উঠেছেন তিনতলায় উঠেছেন সেখানেও মা নেই, তারপরে খুঁজতে খুঁজতে এখন দেখতে সারদানন্দজির ঘরের পেছন দিকে যে জায়গাটা তিনতলায় আছে ওইখানে গিয়ে দেখলেন মা, একটা উঁচু জায়গা, অনেকদিন আগে ছিল এখন তো সব সোজা করে দিয়েছে, তিনটে সিঁড়ি ছিল ওখানে ছাতে, সেইখানে বসে মা রোদ্দুরের দিকে পিঠ করে বসে আছেন, তার চুল শুকোচ্ছেন, মাকে দেখে তার কি আনন্দ, এই যে ভাবটা, এইটা নিজেদের ভেতরে ডেভেলপ করা দরকার। বলছেন তিনি ঘরেতে ইয়ে গোছাচ্ছেন, শাড়ি গোছাচ্ছিলেন আলনার পাশে দাঁড়িয়ে, এমন সময় দেখলেন যে শ্রী শ্রী মা মাথায় ঘোমটা দিয়ে এসে ঠাকুরকে বলছেন চলো ঠাকুর খাবার জায়গা হয়েছে, গোপালকে বলছেন চলো গোপাল খাবার জায়গা হয়েছে, তারপর পঞ্চপাত্রটি নিয়ে যেই ঘুরেছেন দেখছেন সরজুবালা দাঁড়িয়ে আছেন, কিন্তু সরজুবালা দেখা হয়ে গেছে, তিনি কিরকম লজ্জাশীলা বধূর মতো মাথায় ঘোমটাটি দিয়ে এরকম করে টেনে নিয়ে ঠাকুরকে বলছেন, কি ভালোবাসার সঙ্গে বলছেন, মা সতর্ক হয়ে গিয়ে বলছেন খাওয়ার জায়গা হয়েছে তো তাই সবাইকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি, কিন্তু সরজুবালার মনে হতে থাকলো পঞ্চপাত্র হাতে নিয়ে মা আগে আগে এগিয়ে যাচ্ছেন, আর পেছন পেছন হামাগুড়ি দিতে দিতে আর দুটি পায়ে এক পা করতে করতে ঠাকুরও যাচ্ছেন তার পেছন পেছন খেতে। দেখবেন এতে খুব যে কিছু হচ্ছে তা নয়, কিন্তু আপনার মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ তৈরি হয়, একটা অদ্ভুত মাদকতা তৈরি হয়। আমরা মদ এক্সটার্নালি নেশা করে কত মাতাল হওয়ার চেষ্টা করি, কত জিনিসপত্র কিনে মাতাল হওয়ার চেষ্টা করি, নিজের মনের ভেতরে ঈশ্বর চিন্তা করে মাতাল হওয়ার চেষ্টা করি না, এটা এটা খুব 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 জরুরি, এইটা হতে পারলেই তবেই হবে। আজ আমরা এইখানেই থামছি, কয়েকজন আমাকে বলেছেন আমার এই ইউটিউবের পাতায় লিখেছেন যে আমি আজকাল বকাবকি করি না, বলছেন বকাবকি হলো স্তবপ্রিয়ানন্দই ভালো ছিল, কিন্তু আমি ভ্যারাইটিতে বিশ্বাস করি, জানেন তো সবসময় রোজ বকলে কীরকম একটা কীরকম হয়ে যাবে, মাঝে মাঝে একটু নরমও হতে হয়। উনি জিজ্ঞেস করছেন আপনাকে নরম হলে, লিখেছেন আপনাকে নরম হলে বেশি ভালো লাগছে না, বেশ ওই যে আমি যেমন ছড়ি হাতে নিয়ে বসে থাকি ওটাই নাকি খুব মিষ্টি, যার যেটা মনে হয় যে যেভাবে নেয়। কিন্তু আমরা আবার আগামী দিন আপনাদের সঙ্গে আপনার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বভারতী হারিণী ত্রৈলোক্যবাসিনামি তে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।